নমস্কার, আমি শম্পা, আপনারা দেখছেন উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ বিশেষ সংবাদ। এবার জলপাইগুড়ি জেলাতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রমযোগী মানধন পেনশন প্রকল্পের মাধ্যমে মাসে 3000 টাকা পেনশন পাবেন রিকশা চালক থেকে পান বিক্রেতা, জানালেন রিজিওনাল পিএফ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট প্রভিডেন্ট ফান্ড কমিশনার। রাজ্য সরকার কাগজে কলমে আদিবাসীদের উন্নয়নের জন্য বিশাল পরিমাণ অর্থ বরাদ্দ করলেও বাস্তবে তা হাতে না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে জলপাইগুড়ি জেলা শাসকের দ্বারস্থ হল আদিবাসী উন্নয়ন বোর্ড। এবার থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোজনার মাধ্যমে রিকশা চালক থেকে পান বিক্রেতারাও পাবেন পেনশন। এবার পেনশন প্রকল্পের আওতায় আসতে চলেছেন রিকশা চালক থেকে শুরু করে পান বিক্রেতারাও, এমনকি বাড়ির পরিচারিকা দর্জি সহ ছোট ছোট ফুটপাত ব্যবসায়ীরাও পেনশনের আওতায় আসতে পারবেন। প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনার অধীনে অসংগঠিত কর্মীদের জন্য এই পেনশন প্রকল্প এনেছে কেন্দ্রীয় সরকার। 15000 টাকার নিচে মাসিক আয় থাকা 18 থেকে 40 বছরের কর্মীরা এই পেনশন প্রকল্পের আওতায় আসতে পারবেন। 60 বছর বয়স থেকে শুরু করে সারা জীবন প্রতি মাসে ন্যূনতম 3000 টাকা করে মাসিক পেনশন পাবেন তারা। মঙ্গলবার জলপাইগুড়ি পৌরসভার প্রয়াসালে একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন পেনশন প্রকল্পের কার্ড বিতরণ করা হয়। এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন মারোয়ারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লক্ষ্মী বাগচি, রিজিওনাল পিএফ কমিশনার বি লাল জামাং, অ্যাসিস্ট্যান্ট পিএফ কমিশনার এন হোর এবং এস মল্লিক সহ অন্যান্যরা। এদিন প্রজেক্টরের মাধ্যমে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন পেনশন প্রকল্পের ওপর একটি ভিডিও দেখানো হয়। এক নতুন স্কিম শুরু করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং মোদি সরকার, যার প্রত্যেক মাসে অসংগঠিত যারা শ্রমিক, যেমন রিক্সাওয়ালা, হকার, জন্মজুর, কাজের মহিলা, দর্জি, পানওয়ালা বা ছোট দোকানদার বা অন্যান্য অসংগঠিত শ্রমিক, যাদের বয়সসীমা 18 থেকে 40, যাদের মাসিক আয় 15000 টাকার নিচে, তাদের জন্য সরকার একটা নতুন পেনশন স্কিম নিয়ে এসছেন, যাতে 60 বছর বয়স যখন তার হবে, এই স্কিমে ঢোকবার বয়স হচ্ছে 18 থেকে 40, এবং প্রতি মাসে সে পাবে হচ্ছে হলো 3000 টাকা যখন তার 60 বছর পূর্ণ। লোকসভা নির্বাচনের আগে আইন শৃঙ্খলা নিয়ে বৈঠক করলেন জলপাইগুড়ির জেলা শাসক শিল্পা গৌরী সারিয়া। সংবাদ মাধ্যম ছাড়াও এবার সোশ্যাল মিডিয়ার ওপর কড়া নজরদারি রাখা হবে বলে জানালেন জেলা শাসক। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে জেলা শাসকের কনফারেন্স রুমে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন জলপাইগুড়ির জেলা শাসক শিল্পা গৌরী সারিয়া। জেলা শাসক জানান, আইন শৃঙ্খলার বিষয়ে পুলিশ ও আধা সামরিক বাহিনীকে নিয়ে বৈঠক করা হয়। নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে কাজ করা হবে। নির্বাচন কমিশনের অ্যাপ আছে, তার ট্রেনিং আজকেই দেওয়ার কথা জানান তিনি। গত সপ্তাহে নির্বাচন কমিশনের সাথে যে ভিডিও কনফারেন্স হয়েছে তা আজ সবার সাথে শেয়ার করার কথাও জানান তিনি। এই মুহূর্তে স্পর্শকাতর বুথ কতগুলো তার কাজ চলছে। আগামী দুদিনের মধ্যেই লোকসভা কেন্দ্রে স্পর্শকাতর বুথের সংখ্যা কত তার লিস্ট ফাইনাল করার পর তা সংবাদ মাধ্যমকে জানানোর কথা জানান তিনি। এমনকি সোশ্যাল মিডিয়ার ওপর নজরদারি চালানো হবে বলেও জানান তিনি। এমসিএমসি কমিটি তৈরি করা হয়েছে, তারাই প্রতিদিন সংবাদ মাধ্যমের করা খবরের ওপর নজরদারি চালাবে। কোনো পেইড নিউজ হচ্ছে কি না তারা দেখে আইনানুগ ব্যবস্থা নেবে। নর্মালভাবেই সোশ্যাল মিডিয়ার ওপর নজর রাখা হবে। কোনো ভায়োলেশন কেস নজরে পড়লে তার ওপর অ্যাকশন নেওয়া হবে, তা সুও মোটেও হতে পারে, অভিযোগের ভিত্তিতেও হতে পারে বলে জেলা শাসক শিল্পা গৌরী সারিয়া জানান। এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডেপুটি পুলিশ কমিশনার গৌরব লাল মিনা, জেলার অতিরিক্ত পুলিশ সুপার, বিএসএফ, এসএসবির আধিকারিক, জেলার বিডিও, আইসি, ওসিরা, অতিরিক্ত জেলা শাসক, ওসি ইলেকশন সহ জেলার আধিকারিকরা। আমরা ল এন্ড অর্ডার ইস্যুস নিয়ে করলাম। আমরা জানি ইলেকশনটা ডিক্লেয়ার হয়ে যেতে পারে, তার জন্য আমরা যা পুলিশ অথরিটির সঙ্গে বসলাম টু
discuss the law and order issues. There are several instructions which have been given by the CEO office to the returning officers and district election officers. We have shared all the instructions along with the changes in the election rules and regulations which have happened for this Parliament General Election 2019. An app has been introduced, which is C-Vigil app, which has been told to be functional 24/7. আমরা সেটা ওদেরকে ট্রেনিংও দিয়ে দিচ্ছি আজকে সেকেন্ড হাফে। আমরা বেসিক গাইডলাইন্সটা আজকে ওদের সঙ্গে শেয়ার করে নিয়েছি। আমাদের সেক্টর টিমসগুলো ফরমেশন হয়ে গিয়েছে, আমরা সেটা পুলিশ সঙ্গে কোটার্মিনাস রাখার চেষ্টা করছি। বাকিও সব যা ল অ্যান্ড অর্ডার ইস্যুসগুলো আছে, আমাদের লাস্ট উইক ইলেকশন মিটিংও হয়েছে, ইলেকশন ভিসিও হয়েছে, সবটা আমরা পুলিশ অথরিটির সঙ্গে শেয়ার করেছি। That analysis is still ongoing. We have not yet finished. আমরা আজকে বা কালকের মধ্যে পুরো ক্রিটিক্যাল পোলিং স্টেশনসের লিস্টটা ফাইনাল করে ফেলবো, অ্যান্ড দেন অ্যাকর্ডিংলি উই উইল শেয়ার। আমাদের একটা প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা MCMC কমিটি থাকছে, মিডিয়া মনিটরিং কমিটি। এই কমিটি আমাদের ডিস্ট্রিক্টেও ফর্ম করা হয়েছে। এই কমিটি সব টাইপ অফ পেড নিউজ বা যে কোনো MCC ভায়োলেশন কেসেসগুলো হচ্ছে মিডিয়াতে, সেগুলো উপরে নজর রাখবে, আর অ্যাকর্ডিংলি আমরা অ্যাকশনটা নেব। জলপাইগুড়ি থানার সামনে মদ্য বাইক চালকের হাত থেকে বেঁচে গেলেন পথচারীরা। মদ্যপ অবস্থায় দ্রুত গতিতে বাইক চালানোর অভিযোগ, রাস্তায় পাশে থাকা দুটি স্কুটিকে ধাক্কা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক স্কুটির চালক। অভিযোগ, সোমবার রাত 10:30 নাগাদ শহরের থানা মোড় থেকে এক বাইক চালক মদ্যপ অবস্থায় DBC রোডের দিকে যাচ্ছিলেন। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা প্রভাত মোড়ে দুটি স্কুটিকে ধাক্কা মারে, তারপর নিয়ন্ত্রণ হারিয়ে নিজেও পড়ে যান চালক। মানে আমরা তো বসেছিলাম, এসে গেল দুম করে মেরে দিল। যে কত স্পিড ছিল ওইটা তার প্রমাণ হলো ওই জায়গাগুলো, চাকা টাকা সব হলো না, দাঁড়ানো গাড়ি কি হলো মারা পড়ে বন্ধ হয়ে গেছে। ছেলেটা হলো ইন্টক্সিকেটিং অবস্থায় এলো আছে আমার যা মনে হচ্ছে। এইটাই এবার দুটো গাড়ি কি মারা মানে কি তুমি হলো ভাগ্য ভালো হলো ছেলেটা কিছু হয়নি, এটাই হলো মানে আমাদের খবর। হয় কি হয়েছিল ঘটনাটা? আমি যাচ্ছি, তুমি কি অবস্থায় আছো? মদ খাইছো? না আমি মদ খাও নাই। না তো কি তোমার তো মুখ দিয়ে গন্ধ বের হচ্ছে। দেখে তো মনে হচ্ছে না, এইভাবে কেন গাড়ি চালাচ্ছ? যখন ভাই তোমার নাম কি? তোমার নাম কি? চন্দন। কোথায় বাড়ি? তুমি কি খুব জোরে গাড়ি নিয়ে যাচ্ছ? না না, 30-35 মধ্যে যাচ্ছি, কারণ জানি আমি বিয়ার খেয়েছি, তার জন্য আমি 30-35 মধ্যে যাচ্ছি। মঙ্গলবার সকালে ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল শিলিগুড়ি শহরের NGP থানার অন্তর্গত ভবেশ পেট্রোল পাম্প। মঙ্গলবার ভোররাতে NGP স্টেশন থেকে ইস্টার্ন বাইপাস অভিমুখে যাওয়া একটি ট্রাক আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে পেট্রোল পাম্পে ঢুকে যায়। চালক ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ট্রাকটি পেট্রোল পাম্পের পাম্পিং মেশিনের ওপর দিয়ে উঠে যাওয়ায় মেশিনটি দুমড়ে মুচড়ে যায়। পেট্রোল পাম্পের সিকিউরিটি গার্ড ঘুমিয়েছিলেন ওই পাম্পিং মেশিনের পাশেই, অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। এই ঘটনার পর ট্রাকের চালককে পাকড়াও করার আপ্রাণ চেষ্টা চালান তিনি। ট্রাকে কোনো সহকারী চালক ছিল না, কেবলমাত্র চালক ট্রাকটিকে NGP স্টেশনের দিক থেকে ইস্টার্ন বাইপাসের দিকে নিয়ে যাচ্ছিলেন। সেই সময় নিয়ন্ত্রণ হারায় চালক, দুর্ঘটনার পর ট্রাক ফেলে পালিয়ে যায় চালক। বিষয়টি নিয়ে NGP থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পেট্রোল পাম্পের তরফে। অভিযুক্ত চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ বলে জানা গেছে। আদিবাসীদের উন্নয়নে রাজ্য সরকার টাকা বরাদ্দ করলেও টাকা পাচ্ছে না বোর্ড। ওয়েস্ট বেঙ্গল আদিবাসী ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল বোর্ডের বরাদ্দ টাকা না পেয়ে জলপাইগুড়ির জেলাশাসকের দ্বারস্থ হলেন বোর্ডের চেয়ারম্যান ও সদস্যরা। 2018-19 সালে 5 কোটি টাকা ওয়েস্ট বেঙ্গল আদিবাসী ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল বোর্ডের জন্য রাজ্য সরকার বরাদ্দ করলেও এখনও পর্যন্ত একটিও টাকা পায়নি বোর্ড বলে জানালেন বোর্ডের চেয়ারম্যান বিশ্বা তিরকি। ওয়েস্ট বেঙ্গল আদিবাসী ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল বোর্ডের চেয়ারম্যান বিশ্বা তিরকি জানান, বিভিন্ন কাজের প্রজেক্ট জলপাইগুড়ির জেলা শাসককে জমা দেওয়া হয়েছে। 5 কোটি টাকা রাজ্য সরকার দিলেও তাদের কাছে এখনও কোনো টাকা আসেনি।
ইতিমধ্যে কাজের জন্য রাজ্য সরকারের 2,80,00,000 টাকা জেলা শাসকের কাছে পড়ে রয়েছে। তারা সেই টাকা কিভাবে তাড়াতাড়ি পেতে পারে তার জন্যই জেলা শাসকের সাথে দেখা করতে এসেছেন তারা। রাজ্য জুড়ে আদিবাসীদের জন্য কমিউনিটি সেন্টার, আদিবাসী রিসর্ট, কালচারাল সেন্টার থেকে শুরু করে অনেক কাজের প্রকল্প বাস্তবায়িত করার জন্য তারা প্রজেক্ট জমা দিয়েছে। তিনি আরও জানান, জলপাইগুড়ি জেলায় সবচেয়ে বেশি কাজ করা হচ্ছে আদিবাসীদের উন্নয়নের জন্য, তাই তারা আশা করছে খুব তাড়াতাড়ি এই টাকা পেয়ে আদিবাসীদের উন্নয়নের কাজে হাত দিতে পারবে। এদিন বিশ্ব তির্কির সাথে ছিলেন তেজ কুমার টোপ্পো, বাবলু লাকড়া, জোসেফ ইন্দোয়ার সহ অন্যান্যরা। ডিএম হচ্ছে আমাদের, উনি হচ্ছেন আমাদের এক্স অফিসিও মেম্বার, ওয়েস্ট বেঙ্গল আদিবাসী ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল বোর্ড, উনি একজন বিশিষ্ট মেম্বার। আর উনি আমাদের ডিডিও ডিসবার্সিং অফিসের, যে ফান্ড আসবে ওনার থ্রু দিয়ে ডিসবার্স হবে। তো আমরা আলোচনা করার জন্য এসেছি ওনার সাথে, কি আমাদের প্রজেক্ট যে জমা আমরা দিয়েছি, 31 মার্চ হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার লাস্ট ডেট, এর মধ্যে যাতে আমাদের সাবমিট করা যায়। কত আমরা ডিএম অফিসে 15 দিন আগে পাঠিয়ে জমা দিয়েছি, ওইটা কি কত দূর কি হয়েছে জানা। আপনাদের ইয়ারমার্ক আমাদেরকে দিয়ে 5 কোটি টাকা। তো আপনারা এই মুহূর্তে এই ফিনান্সিয়াল ইয়ারে কত টাকা পেয়েছেন? এখন অবধি পাইনি, প্রজেক্টের টাকা পাইনি। 2,80,00,000 ডিএমের নামে, আমাদের নামে ডিএমের কাছে জমা রয়েছে, তো সে টাকা এখনো আপনারা পাননি? না, এই তো 15 দিন আগে আমরা দিয়েছি, কি বলে আমরা প্রজেক্ট এস্টিমেট দিয়েছি, তার জন্যই আমরা এসেছি। না পাওয়ার কি আছে, আমরা দিয়েছি হয়তো ট্রাইবাল ডেভেলপমেন্ট, সেটা আমাদের অনেকগুলো একটা ক্লাউজগুলো রয়েছে হাউজিং ছাড়া, বাকি সব কিছুই আমরা মোটামুটি আমরা করতে পারবো। দিদি বলি, কি কি কাজ করা হবে? ড্রেনেজ সিস্টেম, পানি, ড্রিঙ্কিং ওয়াটার, এডুকেশন, কালচারাল কমিউনিটি সেন্টার, নাইট স্কুল, রিসোর্ট আদি থাকার, রিসোর্ট আদিবাসী রিসোর্ট আমরা করতে পারি। মঙ্গলবারেও শিব পুজোয় ব্যাপক ভিড় জলপাইগুড়ির বিভিন্ন শিব মন্দিরে। শিব চতুর্দশীর তিথি শুরু হতেই জলপাইগুড়ির ঐতিহ্যবাহী যোগমায়া কালী মন্দিরে শিবের পুজো হয়। সোমবার বিকেল থেকে ভক্তদের লম্বা লাইন চোখে পড়ে যোগমায়া কালী মন্দিরে। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে শুরু হয় পুজো। এদিন প্রচুর পুণ্যার্থী ভিড় জমান যোগমায়া কালী মন্দিরে। অন্যদিকে সোমবার রাতেই পুণ্যার্থীরা ভিড় জমায় রাজবাড়ির শিব মন্দিরে। এখানে হাজার হাজার ভক্তদের সমাগম হয়। এদিন মহিলারা সারিবদ্ধভাবে লাইন করে শিবের পুজো দেন। অপরদিকে মঙ্গলবার শিব পুজো উপলক্ষে রাজবাড়ির সাঁতার কমিটির উদ্যোগে প্রতিবারের মতো এবারও এই কমিটির সদস্যরা পেট ভরে খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা করেন। এদিন সাঁতার কমিটির সদস্যরা প্রায় 2,000 লোককে প্রসাদ বিতরণ করেন। নতুনভাবে কদমতলা মিউনিসিপ্যালিটির ট্যাক্সি স্ট্যান্ড ও স্থানীয় লোকের সহযোগিতায় সোমবার শিবরাত্রির বিকেলে উদ্বোধন হল শিব মন্দিরের। এদিন দুপুর থেকে চলে যজ্ঞানুষ্ঠান, সকলের জন্য প্রসাদ বিতরণও করা হয়। বাইরে থেকে এনে স্থাপন করা হয় শিবলিঙ্গের, তারপর চলে পুজো ও আরতি। অপরদিকে পান্ডাপাড়া শেষবাতি পাকুরতলা শিব মন্দিরে সোমবার বিকেল থেকে চতুর্দশীর তিথি শুরু হতেই শিব মন্দিরে শিবের মাথায় জল ঢালতে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। এদিন বিকেল থেকে ভক্তদের লম্বা লাইন পড়ে যায় পাকুরতলা শিব মন্দিরে। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে জল দুধ নিয়ে অত্যন্ত নিয়ম নিষ্ঠার সাথে শিবের মাথায় জল ঢালেন প্রচুর পুণ্যার্থীরা। সন্ধ্যা থেকেই পান্ডাপাড়ার শেষবাতি পাকুরতলা শিব মন্দিরের পাশে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়। পথ চলতি এবং সাধারণ মানুষেরা লম্বা লাইনে দাঁড়িয়ে খিচুড়ি প্রসাদ গ্রহণ করেন। এবারে হাতির হামলা বৈকুণ্ঠপুর জঙ্গলের আমবাড়ি ফালাকাটা রেঞ্জের অধীন ললিতাবাড়ি গ্রামে। বৈকুণ্ঠপুর জঙ্গলের আমবাড়ি ফালাকাটা রেঞ্জ অফিসের অধীন ললিতাবাড়ি গ্রামে গতকাল রাতে একটি দাঁতাল হাতি তাণ্ডব চালায়। সেই তাণ্ডবে ললিতাবাড়ি গ্রামের বাসিন্দা সুকুধর রায় ও সুখেশ্বরী রায়ের দুটি ঘর ভেঙে কয়েক কুইন্টাল চাল নিয়ে পালিয়ে যায় হাতি। গতকাল শিবরাত্রি থাকার ফলে গ্রামের মানুষ ঘুমোতে একটু দেরি করে, সেই কারণে হাতি গ্রামে ঢোকাতে সজাগ হয়ে যান গ্রামবাসীরা, আর তাই প্রাণে বেঁচে যায় দুটি পরিবার। কয়েকদিন আগে গ্রামে ঢুকেছিল হাতি, সেই সময় বেশ কয়েকটি বাড়িতে তাণ্ডব চালায়।
এই বিষয় নিয়ে ললিতাবাড়ি বিট অফিসার দিলীপ কুমার দে জানান, গতকাল রাতে একসাথে দুটো হাতি দুটি গ্রামে ঢুকে যায়। সেই কারণে একটি হাতি তাড়াতে গিয়ে অন্য হাতিটি অন্য গ্রামে তাণ্ডব চালায়। যা ক্ষয়ক্ষতি হয়েছে তা সরকারিভাবে পূরণ করা হবে বলে জানান তিনি। রাত্রে তো আমরা ঘুমাই নেই, ও গেছে নাড়ু খাইতে, ওই যে অষ্টপ্রহর নীলা হয় কালকে পূজার দিন ছিল, ও চলে গেছে ওইদিকে, রাত্রে 12টায় আসলো, আসার পর তো ঘুম আসে না, তখন আসি, তখন ওইদিকে কাকি শাশুড়ি বাড়িতে কি করলো একটা ঠাকুরটা ওই যে পেল দিয়ে দিল হাতি, পেল দেওয়ার পর আমরা চুপে চুপে করে আসি, 3 মাস হয়, পেল দেওয়ার পর ওই যে চুপে চুপে থাকে, ও বলতে সে উঠো উঠো, এই দিক দিয়ে দিয়ে দিল দাঁত দুইটা নাগায়, দেওয়ার পর দুয়ার খুলে বাইরে গেলাম ওই যে ঘরের ভিতরে। এখনো বাচ্চাটা তো ওরকম করে স্কুলে দিলাম, থাকতে পারে না এখনো, তো ওই যে আমার মা দিল ডাক, তাও আমি বলতেছি ঠাকুর বাইরে হলো না কি ছিলাম, আমরা ঘরে ছিলাম, আমরা বাইর হতে দিশা পাইছি না, নিয়ে গেছে চাউলের হাড়ি, চাউলের হাড়িটা ক্ষতি করে নেই, চাউলটা খাইছে, আটাও খাই নিছে, তারপরে হাড়িটা নিয়ে আসি। জানি দেখুন, হাতিটা হচ্ছে দুটো হাতি দু সাইডে, একটা হাতি আমরা 12টার সময় যখন আমরা যাই, একটা হাতি অনেক দূরে তাড়িয়ে দিচ্ছি, তারপরে একটা হাতি ওই সাইডে ঢুকে গেছে, কিন্তু আমরা তো হাতিটাকে এটা বলতে পারবো না যে তুই অর্ধেক ওখানে থাক, অর্ধেক তাড়িয়ে দিয়ে, হ্যাঁ তাড়িয়ে দিয়ে আর তারপরে এটা তাড়াবে, আমাদেরকে ওটাকে জঙ্গলে ঢুকে তারপরে আসতে হবে, ওই টাইমের মধ্যে হয়েছে, ক্ষয় হয়েছে, অল্প একটু ক্ষতি হয়েছে, ঘরটা হয়েছে, আর কয়েক কেজি চাল বেশ হয়েছে, সেই চাল। নামেই বাগান খোলা, অথচ শ্রমিকেরা দীর্ঘ দিন ধরে পাচ্ছে না পাওনা গণ্ডা, তাই ক্ষিপ্ত গ্রাসমোর চা বাগানের বাসিন্দারা 4 কিলোমিটার পায়ে হেঁটে নাগড়াকাটা বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালো। পিএফ গ্র্যাচুইটির দাবিতে মঙ্গলবার 4 কিলোমিটার পায়ে হেঁটে মিছিল করে মালবাজার মহকুমার নাগড়াকাটা বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালো গ্রাসমোর চা বাগানের শ্রমিকেরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দীর্ঘ 2 মাস বন্ধ থাকার পর জলপাইগুড়ি ডেপুটি লেবার কমিশনারের দপ্তরে ত্রিপাক্ষিক বৈঠকে 1 ফেব্রুয়ারি চা বাগানটি খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। চা বাগান কর্তৃপক্ষ বাগান খুলে দিলেও শ্রমিকেরা কাজ করতে রাজি হয়নি। তাদের অভিযোগ, ওই চা বাগানের শ্রমিকদের পিএফ ও গ্র্যাচুইটির 12 কোটি টাকা মালিকপক্ষ এখনও মেটায়নি। এর আগেও একইভাবে বাগান বন্ধ করে দিলেও পুরনো বকেয়া মালিকপক্ষ মেটায়নি। তাই এবার মালিক চা বাগান খুলে দিলেও শ্রমিকেরা কাজ করতেই যায়নি। 4 দিন পেরিয়ে গেল মালিকপক্ষ কোনো উচ্চবাচ্য না করায় তারা এদিন গ্রাসমোর চা বাগান থেকে পায়ে হেঁটে মিছিল করে নাগড়াকাটা বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায়। বিডিও স্মিতা সুব্বা মালিক পক্ষের সাথে কথা বলে দ্রুত সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন। ম্যাডাম ক্যা হুয়া আছে আজ একচুয়ালি গ্রাসরুট কা সবি ওয়ার্কার্স ইয়াহ পর আয়ে থে, উন লোগো কা জো ডিমান্ড হ্যায় ও বোল রহে থে কি গ্রাসমোর কা জো মালিক হ্যায় উসকো আনা পড়েগা, উনকো আনে কে বাদ জিতনে ভি ডিউজ হ্যায় আগে কা উসকো ক্লিয়ার করনে কে বাদ হি ও লোগ গ্রাসমোর খুলনে দেঙ্গে, বরনা উসকো নেই খুলনে দেঙ্গে। তো মানে এসেই বোলা হ্যায় কি আপ লোগ কা জিতনা ভি আপকা জো ডিমান্ডস হ্যায় ও হামে লিখ কে দিজিয়ে, হাম দে ম্যাডাম কো ইস বারে মে জানকারি দেঙ্গে, ইসকে বাদ থ্রু প্রপার চ্যানেল জো ভি হ্যায় জো নিয়ম হ্যায় অর মে ম্যানেজমেন্ট কে সাথ অর উনকা জো মালিক কে সাথ বাত করেঙ্গে ইসকে বিষয় মে। তবে শ্রমিকদের সাথে সঙ্গ দেন এলাকার বিজেপি নেতা জন বার্লা এবং তৃণমূলের ব্লক সভাপতি অমরনাথ ঝা। অসমে পাচারের আগেই একটি ইনোভা গাড়ি উদ্ধার করল পুলিশ। রবিবার অসমের বরপেটা এলাকা থেকে ওই গাড়িটিকে উদ্ধার করা হয়, যদিও দুষ্কৃতীরা পালিয়ে যেতে সক্ষম হয়। জানা গেছে রবিবার শিলিগুড়ির বাসিন্দার রাজেশ গুরুং এনজিপি থেকে প্যাসেঞ্জার নামিয়ে খালি গাড়ি নিয়ে নাগড়াকাটায় ফিরছিলেন। আসার পথে এনজিপি এলাকায় 2 জন অচেনা যুবক বিন্নাগুড়ি যাওয়ার নাম করে ওই গাড়িটিতে ওঠে। আসার পথে তারা গাড়ির চালককে গাড়ির মধ্যে নেশা জাতীয় পানীয় পান করান, এরপর ওই চালক অজ্ঞান হয়ে পড়ে যান। রবিবার বিকেলে চালক রাজেশকে মালবাজার মহকুমার লাটাগুড়ি জঙ্গলে জাতীয় সড়কের পাশে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে মেটলি থানার পুলিশ তাকে উদ্ধার করে চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। চালক কিছুটা সুস্থ হওয়ার পর যাবতীয় বিষয় তার কাছ থেকে শুনে নেয় পুলিশ। এরপর পুলিশ বিভিন্ন এলাকার থানায় গাড়ি চুরির বিষয়ে জানিয়ে দেয়। নাকা চেকিং শুরু হয় সমগড় এলাকায়। আলিপুরদুয়ার জেলার 12 বিশা এলাকায় সিসিটিভি ফুটেজে ওই গাড়িটিকে দেখা যায়। রবিবার সন্ধ্যায় অসমের বরপেটা এলাকায় দুষ্কৃতীরা গাড়ি রেখে পালিয়ে যায়।
এরপর মেটলি থানার পুলিশ অসম পুলিশের সাথে কথা বলে সোমবার গাড়িটিকে মালবাজার মহকুমার মেটলি থানায় নিয়ে আসে। চালক বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন। দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে পুলিশ বলে জানা গেছে। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির হলো মঙ্গলবার। এদিন শহরের স্টেশন লাগোয়া শিশু শ্রমিক বিদ্যালয়ে স্বাস্থ্য শিবিরটি অনুষ্ঠিত হয়। শিবিরে ওই ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে দুস্থ পরিবারের সদস্যরা স্বাস্থ্য পরীক্ষা করান। রোগীর ব্লাড প্রেশার ও হার্টের সমস্যা ইত্যাদি নানান পরীক্ষা করা হয় এই শিবিরে। যে সকল দুস্থ পরিবারের সাধারণ মানুষেরা স্বাস্থ্য পরীক্ষা করাতে আসেন তাদের হাতে প্রয়োজনীয় ঔষধ তুলে দেওয়া হয়। এদিনের এই স্বাস্থ্য শিবিরটি অনুষ্ঠিত করেন 12 নম্বর ওয়ার্ডের তুলসী মহিলা আরোগ্য সমিতি। সকল মহিলা সদস্যরা উপস্থিত থেকে বস্তি সহ অন্যান্য এলাকায় দুস্থ ও গরিব পরিবারের ঘরে ঘরে গিয়ে প্রচার চালায় স্বাস্থ্য শিবিরকে কেন্দ্র করে। এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত চলে স্বাস্থ্য শিবিরটি। আজকে কি করা আছে আপনারা? আজকে ওই যে সব বস্তিতে বস্তিতে গিয়ে বলে আসি যে ডাক্তার বসছে এখানে, ডাক্তার দেখানোর জন্য, এই গরিবদের জন্য গরিবদেরকে ডাক্তারটা দেখানো। তাদের পক্ষ থেকে করা হচ্ছে? এটা কারো পক্ষ থেকে না, এটা আমাদের একটা মাসদের জন্য কর্পোরেশন থেকে, সেলফ গ্রুপ থেকে, জেলা পরিষদ। কোন সেলফ গ্রুপ? তুলসী গ্রুপ, এই যেখানে আমাদের ব্যানার লাগানো আছে। প্রেশার মাপা, প্রেশার মাপা, তারপর হলো মানে কারো যদি কোনো সমস্যা থাকে ওষুধ তো দিচ্ছে। হ্যাঁ, ওষুধও দিচ্ছে এখানে বিনাবাসে দেওয়াচ্ছে। কতজন হয়েছে এখন? এখনো গণনা হয়নি। কতজন? 62 জন। কালিম্পং জেলার গরুবাথান ব্লকের ডালিমটার পর্যটকদের কাছে আকর্ষণীয় করার জন্য জিটিএর পক্ষ থেকে ঢেলে সাজানো হচ্ছে। চলছে সংস্কারের কাজ। পর্যটকদের থাকার জন্য তৈরি হচ্ছে 4টি হোমস্টে। গরুবাথান থেকে মাত্র 7 কিলোমিটার এই ডালিমটার। এই ডালিমটার থেকে ডালিম ফোর্ট এলাকায় গাড়ি এবং ট্রেকিং এর মাধ্যমে যাওয়া যায়। ট্রেকিং করে যেতে হলে ডালিম খোলা নদী পার হয়ে যেতে হয়। এখানে রয়েছে গাইডের ব্যবস্থাও। গাইডই দেখিয়ে দেবেন কোথায় এবং কিভাবে যেতে হবে। এখানে ভিউ পয়েন্ট বলতে রয়েছে ডালিম ফোর্ট। এখান থেকে ডুয়ার্স এবং পাহাড় এবং শিলিগুড়ি সহ সব কিছু পরিষ্কার দেখা যায়। রয়েছে বিভিন্ন ঝর্ণা, রয়েছে পুরনো দুর্গ। বর্তমানে সেই দুর্গ সংস্কারের কাজ চলছে। এখান থেকে দেখা যাবে সানরাইজ এবং সানসেট। জিটিএর পক্ষ থেকে 2 কোটি টাকা খরচ করে দুর্গের সংস্কারের কাজ চলছে। এলাকার পর্যটনের সভাপতি দেওপ্রসাদ রায় জানান, আগে এখানে পর্যটক এলেও থাকার কোনো ব্যবস্থা ছিল না, যার ফলে পর্যটক এলাকা ঘুরে চলে যেতেন। কিন্তু পর্যটকদের জন্য তৈরি হয়েছে 4টি হোমস্টে। পাশাপাশি পুরনো যে কেল্লা রয়েছে সেগুলো সংস্কারের কাজ চলছে জোর কদমে। টুরিস্ট কে লিয়ে 2-4 হোমস্টে অভি ডেভেলপ হুয়া হ্যাঁ। আচ্ছা, তো উসমে আকে টুরিস্ট লোক বাড় সকতে হ্যায়। অর ইয়াহ হাম লোগ কা ভি গাইড কা ভি হাম লোগ প্রোভাইড করতে হ্যায়। আচ্ছা, তো ইয়াহ পর মেন দেখনে লাইক কা জাগা জো হ্যায় ও ভিউ পয়েন্ট ডালিমটার। আচ্ছা, এসি ইয়াহ পে হ্যায়। অর দুসরা পুনো গ্যাবোয়া চোক কা এক দরবার জো হ্যায় ফোর্ট হ্যায়, তো ওয়াহ পর ভি হাম লোগ লে জাতে হ্যায়। সামনে এক ফলস ভি হ্যায়, মড়িয়া ফলস, ওয়াহ হাম লোগ ইয়াহ কা টুরিস্ট লোক কা গাইড লেকে লে জাতে হ্যায়। সংবাদ সংক্ষেপে। বহু কোটি টাকা ব্যয়ে ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের ওপর দিয়ে ইস্টার্ন বাইপাস সংস্কারের কাজ শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছেন মন্ত্রী। কিন্তু ইস্টার্ন বাইপাসের ওপর সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় শাহুডাঙ্গি রেলগেট। অতি দ্রুত শাহুডাঙ্গি রেলগেটের ওপরে ওভারব্রিজ বা আন্ডারপাস করার দাবি তুলল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের যুব সংগঠন। মঙ্গলবার ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকার যুব তৃণমূল নেতা গৌতম গোস্বামীর উপস্থিতিতে তৃণমূল যুব সংগঠনের কর্মী সমর্থকরা উত্তর পূর্ব ভারতের রেলের এরিয়া ম্যানেজারকে বিষয়টি নিয়ে স্মারকলিপি দিলেন। পাশাপাশি রেলের তরফ থেকে মাঝে মধ্যেই নিউ জলপাইগুড়ি স্টেশন লাগোয়া এলাকার দোকানপাট উচ্ছেদের নামে ব্যবসায়ীদেরকে ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ তোলা হয়। ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় তৃণমূলের যুব নেতা গৌতম গোস্বামী জানান, অতি দ্রুত রেল কর্তৃপক্ষ শাহুডাঙ্গি এলাকায় আন্ডারপাস বা উড়াল পুলের বন্দোবস্ত না করলে বৃহত্তর আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস।
সুইসাইড নোট লিখে শিলিগুড়িতে আত্মঘাতী এক যুবক। ঘটনাটিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ির জনসং এলাকায়। জানা গেছে মৃতের নাম তন্ময় খাড়া, বয়স 26 বছর, তিনি দক্ষিণ 24 পরগনার বাসিন্দা। সোমবার বিকেলে জনসনে একটি লজের রুম ভাড়া নেন তিনি। মঙ্গলবার সকাল 10:30 বেজে গেলেও সেই রুমের ব্যক্তি দরজা না খোলায় লজের কর্মীরা বহুবার ডাকাডাকি করেন। তারপরও কোনো রকম সাড়া না পেয়ে খবর দেওয়া হয় প্রধান নগর থানায়। খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করে। বিছানা থেকে একটি 2 পাতার সুইসাইড নোট উদ্ধার করা হয়। ঘরে পাওয়া যায় মদের বোতলও। উত্তরের মনের পরিবেশনায় উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।